আমাদের অর্জনের কথা আমরা বলবো না, আপনার গাল লাগে। একুশ বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম, একুশ বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে। মুক্তিযুদ্ধকে জেনারেল জিয়াউর রহমান নিঃশেষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ সব কিছুই আঘাতে আঘাতে জর্জরিত। ঐতিহাসিক 7ই মার্চ ছিল না, 7ই জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ নয়, এবং জয় বাংলা মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল নিষিদ্ধ না। তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, জিয়াউর রহমানের আশ্রয় এবং প্রশ্রয়। এরপর কারাগারে 4 নেতার হত্যাকাণ্ড, 75ই আগস্টের মতো 3রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। এটা ইতিহাসের যদি আমরা বিশ্লেষণে যাই, সত্যকে যদি সত্য বলতে হয় তাহলে এই সত্য অস্বীকার করা কোনো উপায় নেই। জিয়ার পরে এরশাদ, এরশাদের পর বেগম খালেদা জিয়া। 21 বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম, 21 বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয়ের নায়ক, স্বাধীনতা স্থপতিকে বাদ দিয়ে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করা হত। আজকে বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন অন্ধকারে আশার বর্তিকা। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন ঘটেছিল, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছিল। তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল আমাদের সেই স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন।